জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সহকারীর অফিস কক্ষে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানো নিয়ে তোলপাড় চলছে ক্যাম্পাসে। ক্ষুব্ধ সহকর্মী ও শিক্ষকরাও ছড়িয়ে পড়েছে অসন্তোষ। তারা বলছেন, পদমর্যাদা অনুযায়ী তিনি অফিসে এসি ব্যবহার করতে পারেন না। রেজিস্ট্রার আবু হাসান জানান, তার অফিস থেকে অনুমোদন নিয়েই বিদ্যুৎ বিভাগের মাধ্যমে এসি লাগানো হয়। এ বিষয়ে সহকারী ফিরোজ আহমেদও কোনো কথা বলতে রাজি হয়নি।